সত্যিকার অর্থেই ভারতীয় পণ্য বর্জন করলে বিএনপি নেতাদের বাসায় থাকা স্ত্রীদের শাড়িগুলো কেন পুড়িয়ে দিচ্ছে না, প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও ছয় মাস বাড়ল বেগম জিয়ার মুক্তির মেয়াদ। রাতে গুলশানের বাসায় করা হল স্বাস্থ্য পরীক্ষা, রাখা হয়েছে পর্যবেক্ষণ। স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা বিতর্ক করছেন তারা মুক্তিযুদ্ধের শক্তি না, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, ঘুরে দেখেছেন পদ্মা সেতু। কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় দেশের প্রতি আস্থা হারিয়ে মেধাবী তরুণ যুবকরা বিদেশে চলে যাচ্ছেন, বলেছেন জিএম কাদের। সরকারি ছুটির চেয়ে শ্রমিকদের ছুটি কোনোভাবেই কম দেয়া যাবে না, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। মাত্র 10% মানুষের হাতে দেশের 30% সম্পদ, পিআরআই এর তথ্য, ধনীদের উপর আরও বেশি করে কর নেওয়ার পরামর্শ। জম্মু কাশ্মীরের বিতর্কিত আর্ম ফোর্সড স্পেশাল পাওয়ার অ্যাক্ট শিগগিরই প্রত্যাহার করা হচ্ছে, জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অলরাউন্ড পারফরম্যান্সে প্রিমিয়ার লিগে ম্যাচ সেরা হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছেন সাকিব আল হাসান।